পুরনো কিছু জিনিসপত্র কাটছিলাম আলমারিটা পরিষ্কার করবো বলে, তো দেখলাম এই জিনিসগুলো একসময় আমিই করেছিলাম। মা আর কি আমাকে মানে সর্বগুণসম্পন্ন তৈরি করতে চেয়েছিল, তার ফলে মানে কাটিং, এমব্রয়ডারি কি না শিখিয়েছে, এটা একটা বাচ্চাদের বেবি ফ্রক সব কিছু শিখেছিলাম। এটা কি সুন্দর একটা সেলাই, আমি সেলাইগুলোর নাম ভুলে গিয়েছি, মনে নেই। এগুলো টুকরো টুকরো জিনিসের উপর না এগুলো শেখানো হতো, এই যে সাইড দিয়ে এরকম সুতো বেঁধে বেঁধে করা, এটা রান সেলাই দিয়ে করা, এরকম নানা রকম সেলাই শিখেছিলাম, সবগুলোর নাম মনে। এটা আবার রিপু করা, রিপু করাও শিখিয়েছিল। তারপরে ওটাকে কি বলে, যে কম্বলের পাশে যেগুলো থাকে সেইগুলো, কত রকমের সেলাই শিখেছিলাম প্রত্যেকটা, মানে এটা বোধহয় বোতাম স্টিচ বলে, একটু একটু যা মনে পড়ছে। এটা তো ভীষণ কঠিন, সেই সজারুর কাঁটা দিয়ে ফুটো করে তার প্রত্যেকটা অংশ করে বেঁধে বেঁধে দেওয়া, এটা ডাবল করে চেন স্টিচ দিয়ে মনে হয় করা, অনেক কিছু শিখেছিলাম। তো এখন মনে হয় না যে কখনো করতে পেরেছি, সেগুলো আমি নিজেই করেছিলাম। তো সেগুলোকে ভাবলাম যে এগুলো যখন আছে কবে আমার নষ্ট হয়ে যাবে, তো একটুখানি রেখে দিই ইউটিউবে, এগুলো তো কখনো নষ্ট হবে না, ইউটিউবে আমার থেকে যাবে। শার্ট বানিয়েছিলাম, তারপরে বাবাকে পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম, নিজের সালোয়ার কামিজ বানিয়েছিলাম, ছোটো ওটাকে কী বলা হয়, এটা একটা বেবিদের জামা, বাচ্চাদের একটা জামা, ময়ূরগুলো আমি করেছি। তো বেশ ভালো লাগছিলো দেখে যে একসময় এত কিছু শিখেছিলাম, কিন্তু ধরে রাখতে পারিনি, অনেক কিছুই মা শিখিয়েছিল, মা আমাকে সর্বগুণসম্পন্ন করতে চেয়েছিল, কিন্তু আমি কিছু ধরে রাখতে পারিনি, তাই সেগুলো খানিকটা রয়ে গেছে আমার কাছে, সেগুলোকেই দেখে এখন শান্তি পাচ্ছি। একসময় আমিও কিছু পারতাম, মেশিন এমব্রয়ডারি সেটাও করেছিলাম, হাতের এমব্রয়ডারি সেটাও করেছিলাম, করেছিলাম অনেক কিছু, কিন্তু কেন যে রইল না কোনোটা কি জানি, সবই ছেড়ে ছেড়ে বেরিয়ে গেলাম, কোনোটাতেই পারদর্শী হতে পারলাম না। কি ভালো লাগছে দেখে, তখন কত আঁকা রাখতাম যে জায়গাগুলোকে সেলাই করব, প্রচুর আঁকা দেখলাম, সেই ওটাকে কি পেপার বলে না, যার মধ্যে কে কে রাখতো, এখন সব নামও ভুলে গেছি, সাদা সাদা পাতলা পাতলা, এটা কি বলুন তো, এটা না একটা কাপড়ের উপরে লাল কাগজ কেটে তার মধ্যে সাদা কাগজ কেটে এটা করা, কোলগেট লেখা, এটা দিয়ে আমার গোয়াজু লাইকের ছেলে ফার্স্ট প্রাইজ পেয়েছিল এটাতে। এটা ওর গলা থেকে পা অবধি ঢেকে দিয়েছিলাম বালিশের, নুকল বালিশের খোলের মতন, আর মাথার উপরে একটা লাল বালতিকে উল্টো দেওয়া ছিল, পুরো কোলগেট পেস্ট মনে হচ্ছিলো, খুব ভালো লাগছিলো, ফার্স্ট হয়েছিল।